আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি ইউজি এবং পিজি কোর্স করছেন, তো আপনাদের কিন্তু অনলাইন ক্লাসের যে নোটিশ সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে ইউনিভার্সিটি। তো এই নিয়ে আজকে ভিডিওটি তো আপনারা দেখছেন আপডেট রাজ্যবাসী ইউটিউব চ্যানেল স্টে আপডেট উইথ মি। তো আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে কোর্স করছেন, তো আপনাদের কিন্তু সামনেই অ্যাসাইনমেন্ট, তো সেই অ্যাসাইনমেন্টের জন্য এই অনলাইন ক্লাসগুলো করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখুন অনলাইন ক্লাসগুলো দেখুন 22/3/2022 তারিখ বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু এই ক্লাসগুলি হবে। তো পিজির যারা জুওলজি আছেন, জুওলজি কোর্স করছেন 7-এর B, তো সেকেন্ড ইয়ার কিন্তু এটা, এবং অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে পিজির। তো কিভাবে আপনারা অনলাইন ক্লাস করবেন তো এই নিয়ে কিন্তু ভিডিও করা আছে, তো সেই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তারপরে দেখুন বিডিপি 3rd ইয়ারের ইবিজি পেপার 7, এবং যে টিচার আপনাদের ক্লাস করাবেন তার নামটা দেওয়া আছে, দেখুন অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তারপর বিডিপির ইইজি যারা 3rd ইয়ার আছেন, তো তাদের কিন্তু এই ক্লাসটা অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। তারপরে দেখুন বিডিপির ইসিএইচ Unit 2 এবং 3 2nd ইয়ার, এবং যে টিচার আপনাদের ক্লাস করাবেন তার নামটাও দেওয়া আছে এবং অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তারপরে দেখুন বিডিপির ইবিজি পেপার 4, তো আপনাদের কিন্তু যে টিচার আপনাদের ক্লাস করাবেন তার নাম দেওয়া আছে, এবং ইউনিট দেখুন 56, 57 এবং 58 বিডিপির, এবং অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তারপরে দেখুন পিজি জুওলজি 6-এর A এবং টিচারের নাম দেওয়া আছে 2nd ইয়ারের, অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে, এবং বিডিপির ইইজি এবং যে টিচার আপনারা ক্লাস করাবেন তার নামটাও কিন্তু দেওয়া আছে, এটা 2nd ইয়ারের। এবং দেখুন ইউজি যাদের সিএইচে অনার্স আছে, তো তাদের কিন্তু অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে। তারপরে দেখুন ইউজির বিজি, আপনারা যারা ইউজি কোর্সে নতুন ভর্তি হয়েছেন 1st ইয়ারে, তো যারা বাংলা অনার্স নিয়েছেন, তো তাদের কিন্তু এই ক্লাসটা অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে, এবং ইউটিউবের লিঙ্কও কিন্তু পাশে দেওয়া আছে। তারপরে দেখুন পিজি জুওলজি যারা কোর্স করছেন, তো তাদের কিন্তু 2nd ইয়ার পিজি জুওলজি কোর্স করছেন যারা, অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে। এবং দেখুন তারপর ইউজির যাদের ইজি যারা ইংলিশে অনার্স নিয়েছেন, ইউজিতে নতুন অ্যাডমিশন হয়েছেন, তো তাদের কিন্তু এই ক্লাসটা এবং অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে, এবং ইউটিউবের লিঙ্কও কিন্তু পাশে দেওয়া আছে। তারপর বিডিপির ইসিএইচ এবং অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তারপরে দেখুন যারা পিজি কোর্স করছেন, তো এই ক্লাসটা কিন্তু 6:30 থেকে 7:30 পর্যন্ত। তারপরে দেখুন 8:00 থেকে 9:00 পর্যন্ত যে ক্লাসগুলি হবে সেটা হচ্ছে পিজি ZO, এবং অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে, এবং টিচারের নামটাও কিন্তু পাশে দেওয়া আছে। এবং তারপরে দেখুন বিডিপির ইসিএইচ Unit 6 3rd ইয়ার। তারপরে দেখুন 25/3/2022 তারিখে একটা ক্লাস আছে 3:30 থেকে 4:30 পর্যন্ত বিডিপির ইসি ইকোনমিক্স যাদের আছে, এবং অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে, এবং 3rd ইয়ার যে টিচার আপনাদের ক্লাস করাবেন তার নামটাও কিন্তু দেওয়া আছে। তারপরে দেখুন ইউজি যারা নতুন ভর্তি হয়েছেন 1st ইয়ারে, তো তাদের হচ্ছে যারা পিএইচ আছে তাদের এইচপিএইচ, তো তাদের কিন্তু এই ক্লাসটা বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে, এবং টিচারের নামটাও কিন্তু এখানে দেওয়া আছে ইউজির 1st ইয়ার। তারপরে দেখুন বিডিপির যাদের জুওলজি অনার্স আছে 2nd ইয়ার, তো তাদের কিন্তু এই ক্লাসটা অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে। তারপরে দেখুন MSW যারা পার্ট 1-এ আছেন, তো তাদের কিন্তু Unit 2-র ক্লাস হবে, এবং অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তারপরে দেখুন 5:00 থেকে 6:00 যে ক্লাসটা ইউজির পিএইচ 1st ইয়ারের, এবং টিচারের নাম দেওয়া আছে, এবং দেখুন অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে, এবং ইউটিউবের লিঙ্ক পাশে দেওয়া আছে। এবং যারা দেখুন ইউজি জুওলজি অনার্স নিয়েছেন Unit 4 এবং 6 1st ইয়ার, এবং টিচারের নাম দেওয়া আছে, এবং দেখুন অ্যাপের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তারপরে দেখুন যারা পিজির MCOM করছেন 2nd ইয়ারের ব্যাচ, তো তাদের কিন্তু এই আপনাদের ক্লাসটা অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে। এবং দেখুন যারা MSW কোর্স করছেন পার্ট 2, তো তাদের কিন্তু এই ক্লাসটা টিচারের নামটাও কিন্তু এখানে দেওয়া আছে, যে টিচার আপনাদের ক্লাস করাবেন তার নামটাও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখুন যারা BLIS কোর্স করছেন সেকেন্ড ডিগ্রি, তো তাদের কিন্তু অ্যাপের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক পাশে দেওয়া আছে। এবং তারপরে দেখুন যারা বিডিপির পিএইচ করছেন, যারা ইপিএইচ করছে 3rd ইয়ার, তো তাদের কিন্তু অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে। তারপরে দেখুন যারা বিডিপির জুওলজি অনার্স নিয়েছেন পেপার 13 এবং 14 3rd ইয়ার, তো তাদের কিন্তু এই ক্লাসটি। তারপরে দেখুন যারা ইউজি কোর্স করছেন HCO 1st ইয়ার, তো তাদের কিন্তু অ্যাপের লিঙ্কটা পাশে দেওয়া আছে। তারপরে দেখুন MLIS যারা পার্ট 1-এ আছেন, MLIS পেপার 1 এবং পিজি, তো এবং অ্যাপের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখুন যারা পিজির ইকোনমিক্স আছে, পিজির ইসি 1st ইয়ার, তো তাদের কিন্তু এই ক্লাসটি, এটা হচ্ছে 8:00 থেকে 9:00
25 তারিখ 8টা থেকে 9টা। এবং তারপরে দেখুন বিডিপি জুওলজি অনার্স নিয়েছেন যারা থার্ড ইয়ার, তো তাদের কিন্তু এই ক্লাসটা। তারপরে দেখুন 24/3/2022 তারিখে একটা ক্লাস আছে বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত, যারা ইউজি কোর্স করছেন, যারা অনার্স নিয়েছেন হচ্ছে এইচপিএস, তো তাদের কিন্তু এই ক্লাসটা। এবং অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে, এবং দেখুন টিচারের নামটাও কিন্তু দেওয়া আছে, ইউনিট 8, 9 এবং 10। তারপরে দেখুন যারা 5টা থেকে 6টা পর্যন্ত যে ক্লাসটা আছে হচ্ছে পিজির এইচআই, যারা পিজির হিস্ট্রি অনার্স নিয়েছেন, তো তাদের কিন্তু ওই ক্লাসটা, টিচারের নাম দেওয়া আছে এবং ইউনিট হচ্ছে 3 এবং 4। এবং অ্যাপের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। ভিডিওটা পজ করে একবার দেখে নেবেন, এবং কীভাবে আপনারা ক্লাসটা করবেন তো তাই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করা আছে। ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন যে কীভাবে আপনারা ক্লাসটা করবেন। সামনে কিন্তু আপনাদের এক্সাম এবং অ্যাসাইনমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে আপনাদের, তো অ্যাসাইনমেন্ট কিভাবে হবে তো এই নিয়ে কিন্তু ভিডিও করা আছে অলরেডি। তো ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন যে অ্যাসাইনমেন্ট আপনাদের কেমন হবে, কবে হবে, তো এই নিয়ে কিন্তু ভিডিও করা আছে। তারপরে দেখুন 6:30 থেকে 7:30 পর্যন্ত যে ক্লাস জির বি, আপনাদের পিজি যারা হচ্ছে কোর্স করছেন, তো তার দেখুন অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে। এবং দেখুন যারা বিডিপির ইপিএ আছে, যারা ফার্স্ট ইয়ার, তো তাদের কিন্তু এই ক্লাসটা এবং অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তারপরে দেখুন ইউজির যারা অনার্স নিয়েছেন হচ্ছে এইচপিএস, তো তাদের কিন্তু এই ক্লাসটি এবং অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। এবং তারপরে দেখুন এটা হচ্ছে 8টা থেকে 9টা কিন্তু ক্লাস, এটা হচ্ছে 24 তারিখ 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস, 24/3/2022 তারিখ 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস। দেখুন পিজির এইচআই এবং টিচারের নামটাও কিন্তু এখানে দেওয়া আছে, এবং যে আপনাদের অ্যাপের লিঙ্কের সাহায্যে আপনারা ক্লাসটা করতে পারবেন, ইউটিউব লিঙ্কের সাহায্যে কিন্তু ক্লাসটা করতে পারবেন পিজির। এবং তারপরে আগে দেখুন পিজির ইজি, যারা পিজিতে ইংলিশ নিয়েছেন, তো তাদের কিন্তু এই ক্লাসটা শুধু অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে। অ্যাপের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনারা কীভাবে ক্লাস করবেন, তো তাই নিয়ে কিন্তু ভিডিও করা আছে অলরেডি, একবার দেখে নেবেন ভিডিওটি। এবং যে টিচার আপনাদের ক্লাস করাবেন তার নামটাও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখুন 23/3/2022 তারিখে একটা ক্লাস আছে বিডিপির, বিডিপির যারা ইডি থার্ড ইয়ার, ইইডি থার্ড ইয়ার, এবং অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। এবং যে টিচার আপনাদের ক্লাস করাবেন তার নামটাও কিন্তু এখানে দেওয়া আছে, এবং কোন ইউনিট আপনাদের সেই ইউনিটের নাম কিন্তু দেওয়া আছে। ভিডিওটা একবার পজ করে দেখে নেবেন। তারপরে দেখুন বিডিপির যাদের ইইসি আছে থার্ড ইয়ার, তো তাদেরও কিন্তু এই ক্লাসটা দেখুন অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে। তারপরে দেখুন যারা বিকম কোর্স করছেন, বিডিপির বিকম কোর্স করছেন থার্ড ইয়ার, তাদের ইসিও 6, এবং যে টিচার আপনার ক্লাস করাবেন তার নামটাও দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। এটাতে কিন্তু বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত ক্লাস। তারপরে দেখুন বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত যে ক্লাস হচ্ছে বিএলআইএস পেপার 3, এবং অ্যাপের লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তারপরে দেখুন সেই 5টা থেকে 6টা পর্যন্ত যে ক্লাসটা আছে সেটা হচ্ছে এমএসডাব্লিউ পার্ট 2, এবং অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে, এবং যে টিচার আপনাদের ক্লাস করাবেন তো তার নাম কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখুন 6:30 থেকে 7:30 পর্যন্ত যে ক্লাস এমএলআইএস যারা পেপার 3 আছে, তো তাদের কিন্তু 6:30 থেকে 7:30 পর্যন্ত ক্লাস, এবং অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তারপরে দেখুন 6:30 থেকে 7:30 পর্যন্ত বিকমের যে সেকেন্ড ইয়ারের ক্লাসটা, অ্যাপের লিঙ্ক দেওয়া আছে পাশে। তারপরে দেখুন 8টা থেকে 9টা যে ক্লাসটা বিডিপির ইইসি ইকোনমিক্স যারা থার্ড ইয়ার, তো তাদের কিন্তু অ্যাপের লিঙ্ক পাশে দেওয়া আছে। এবং তারপরে দেখুন 8টা থেকে 9টা এমএসডাব্লিউ পার্ট 1-এর একটা ক্লাস আছে, অ্যাপের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তারপরে যা দেখুন যারা এমএড কোর্স করছেন স্পেশাল এডুকেশন নিয়ে, তো তাদের কিন্তু অ্যাপের লিঙ্ক কিন্তু পাশে দেওয়া আছে। তো এই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবেন, কারণ সামনে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট, বিডিপির অ্যাসাইনমেন্ট কিন্তু সামনেই, তো অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু এই ক্লাসগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনগুলো আসবে সেগুলোই কিন্তু অনলাইন ক্লাসে আলোচনা করা হয়, শর্ট কোশ্চেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।